আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 13 ফেব্রুয়ারিতে আল জাজিরা তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছে সিক্রেট সোসাইটিস সম্পর্কে। এখানে তারা ইলুমিনাতি, ফ্রিমেসনস এবং রুসি ক্রিশ্চিয়ানস গ্রুপগুলো নিয়ে কথা বলেছে। তো এই বিষয়টি নিয়ে তারা কি বলেছে তা আপনারা জানতে চেয়েছেন, তো আমি ভিডিওটি ট্রান্সলেট করব এবং পাশাপাশি আমার মন্তব্য জানাব। তো এখানে থাকা একজন ব্যক্তি সাধারণ মানুষের মতোই একটি রিয়াকশন করে এই ভিডিওটি শুরু করে। যেমন ধরুন, প্রথম যখন কোনো ব্যক্তি জানতে পারে ইলুমিনাতি বা ফ্রিমেসন নামক এই ধরনের গ্রুপ সম্পর্কে, তখন কিন্তু তারা একটি রিয়াকশন দেয় যে এটা আসলে খারাপ নাকি ভালো, কারণ তাদের কাছে উভয় ইনফরমেশন আসে একসাথে। তো এই লোকটি বলছে যে আমি সিক্রেট সোসাইটির সম্পর্কে শুনছি অনেক আগে থেকেই, কিছু মানুষ বলছে এটি ভালো, আবার কিছু মানুষ বলছে এটি খারাপ, ইভিল। এরপর সে বলল এই ঘটনাগুলো গুরুত্বপূর্ণ যা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। দেন শুরুতে আমরা একটি ডিসক্লেমার দেখতে পাই যেখানে বলা হচ্ছে যে রিসার্চারদের ওপিনিয়ন বা তাদের মন্তব্য শুধুমাত্র এখানে তুলে ধরা হয়েছে, এই চ্যানেল বা এই নেটওয়ার্কের পক্ষ থেকে কোনো কিছু নেওয়া হয়নি, টিভি চ্যানেলের কাছ থেকে কোনো কিছু নিয়ে এখানে উপস্থাপন করা হয়নি। এরপর এই ব্যক্তিটি বলছে ডু সিক্রেট সোসাইটিজ এক্সিস্ট, মানে গুপ্ত সংস্থাগুলো আসলে আমাদের পৃথিবীতে অস্তিত্ব রাখে কি না, এবং তারা ছায়ার আড়ালে থেকে আমাদের দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে কি না। এরপর সে তার নিজের স্টোরি বলা শুরু করে, যেখানে সে বলে যে আমি একজন ফ্রি থিঙ্কার ছিলাম। ফ্রি থিঙ্কার মানে হলো মুক্ত চেতনা, যেটাকে বলা হয় মুক্ত চিন্তক। মানুষ সব কিছু নিয়ে চিন্তা করবে, শুধুমাত্র একটা ধরা বাঁধা কোনো বাউন্ডারির ভিতরে থাকবে না, যেমনটা বেশিরভাগ নাস্তিকরা কি নিজেদেরকে দাবি করে থাকে যে আমি ফ্রি থিঙ্কার, আমি হ্যান ত্যান। কিন্তু ফ্রি থিঙ্কারের মানে আপনি ধরতে পারেন যে সমস্ত তথ্য গ্রহণ করার জন্য সে ওপেন থাকবে। এরপর সে বলে যে আমার জ্ঞান আহরণ করতে খুবই ভালো লাগে, আমি যখন ছোটোবেলায় স্কুলে ছিলাম তখন আমার ম্যাথামেটিক্স, নাম্বারস, শেপস বা আকার আকৃতি ভিত্তিক বিষয়গুলো খুবই ভালো লাগতো, এই আর কি, মানে মিস্টিরিয়াস বিষয়গুলো তার খুবই ভালো লাগতো। ছোটোবেলায় অনেকেরই এরকমটা থাকে, বিশেষ করে আমারও এরকম ছিল। আচ্ছা, সে মানুষদের কাছ থেকে শুনতে পেয়েছে যে এই সিক্রেট সোসাইটিজের মেম্বারগুলো রুলার্সদের পর্যন্ত বা শাসক পর্যন্ত পৌঁছে গিয়েছে, যার দ্বারা তারা শাসন করছে দুনিয়াকে বা শাসন করার চেষ্টা করছে। তারা যখন একত্রিত হয় তখন আজব ধরনের কিছু রিচুয়াল তারা পালন করে। তারপর সে বলল যে এই সিক্রেট সোসাইটিগুলো আছে কি না এই বিষয়ে যখন সে নিজে থেকে রিসার্চ করতে শুরু করে তখন সে হারিয়ে যায়, কারণ সে অনেকগুলো সিক্রেট সোসাইটির দেখা পায়, ফ্রিমেসন্স, ইলুমিনাটি, রোজিক্রুশিয়ান্স, আর এর মধ্যে সে হারিয়ে যায়। সে কনফিউজড ছিল যে কোন সিক্রেট সোসাইটিটি অ্যাকচুয়ালি দুনিয়াকে শাসন করছে, কারণ এক একজনের এক একটা মতবাদ সে লক্ষ্য করছিল, সে বিভ্রান্ত হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমিও যখন প্রথম প্রথম রিসার্চ করছিলাম তখন আমার কাছে অনেকটা বিভ্রান্তিকর লেগেছিল, তাদের ভিন্ন ভিন্ন কিছু কিছু মতামত, তারপর রিচুয়ালসের ধরন এবং দেবতাদের মধ্যেও কিছু কিছু ভ্যারিটি আছে। যেমন ধরুন, প্রথমে যখন আমি দেখলাম যে তারা ইস্টার অথবা আইসিস বা মাদার গড যাই বলুন না কেন তার উপাসনা করে, যার কোলে একটি বাচ্চা আছে, একটি শিশু রয়েছে, যে শিশুটিকে বলা হয় ঐশ্বরিকভাবে তার গর্ভে দেয়া হয়েছিল, এই ঘটনা শুনে আপনার কী মনে হবে? প্রথমত আপনি একজন রিসার্চার হিসেবে আপনি অন্ধভাবে একটি জায়গায় ছুটে যাচ্ছেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ক্রিশ্চিয়ানিটির যেই মাদার ম্যারি আর জিজাস ক্রাইস্ট তার সঙ্গে হুবহু বিষয়টি মিলে যাচ্ছে। আপনার মনে হবে হিস্টোরিতে যেহেতু এই ঘটনা ঘটেছে, তাহলে কি পৌত্তলিক দেবদেবীদের থেকে খ্রিস্টিয়ানরা এই গল্প চুরি করেছে, নাকি পৌত্তলিকরা তাদের থেকে এটি চুরি করেছে এবং নিজেদের মতো করে বানিয়েছে? আপনি কনফিউজড হয়ে যাবেন অনেক ক্ষেত্রেই। তো সেই কারণেই আমি সবসময় প্রথম থেকেই লক্ষ্য করবেন, 2018 সন আমি বলেছিলাম যে আপনি কোরআন এবং সুন্নাকে ভালো করে না ধরে বা এটাকে একটি মানদণ্ড হিসেবে যদি না ধরে আপনি অন্ধভাবে সিক্রেট সোসাইটি নিয়ে রিসার্চ করতে শুরু করেন তাহলে আপনি হারিয়ে যাবেন। আমার একটি কিউএনএ ভিডিওতে আমি বলেছিলাম কথাটি, পুরনো ওয়াচার হয়ে থাকলে আপনি অবশ্যই দেখেছেন, অথবা না দেখে থাকলে দেখে আসবেন। আচ্ছা, তো এই বিভ্রান্ত হওয়ার কারণ কী? মানুষ বিভ্রান্তির মধ্যে কেন পড়ে? কারণ ফ্রিমেসন্সরা বা এই সিক্রেট গ্রুপরা তো তাদের যে সিক্রেট নলেজ আছে সেগুলো কিন্তু তারা মানুষের সামনে নিজে থেকে এনে রেখে দেয় না, যেন মানুষ সেগুলো আহরণ করে, সেগুলো নিয়ে চর্চা করে, সেই জ্ঞানগুলো তারা লাভ করে। যে বিষয়গুলো সামনে থাকে তা হলো পথভ্রষ্টকারী কিছু তথ্য, যেমন ধরুন বাইবেল বিকৃত করেছে তারা, তরাত বিকৃত যেভাবে করেছে তেমনই সত্যর সঙ্গে মিথ্যা মিশ্রণ করে কিছু স্টোরি লাইন, কিছু স্টোরি ক্রিয়েট করেছে যা ইন্টারনেট জগতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো আপনি যখন এর মধ্যে হারিয়ে যাবেন আপনি তো পথভ্রষ্ট হবেন, এটাই স্বাভাবিক। আর সেজন্য আমি বলেছিলাম যে আপনাকে রিয়েল স্টোরিতে টিকে থাকতে হলে কোরআন এবং সুন্নার সাথে জুড়ে থাকতে হবে। আচ্ছা, তারপর যেহেতু সে নিজে কোনো কিছু করতে পারছে না তাই সে
অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেয়, যার কারণে সে একজন ব্রিটিশ অর্থাৎ ইউনাইটেড কিংডমের একজন অথর ডেভিড আইকের সঙ্গে যোগাযোগ করে। ডেভিড আইককে আপনারা অনেকে হয়তো চিনবেন না, তিনি একজন অনেক নলেজেবল ব্যক্তি এই বিষয় নিয়ে। সে একজন ফর্মার ফুটবলার ছিল, ফুটবলার থেকে পরবর্তীতে এগুলো নিয়ে রিসার্চ করতে শুরু করে এবং বিশেষভাবে সে ইলুমিনাতি, র্যাপটেলিয়ান, আরব বিশ্বে ইলুমিনাতির আবির্ভাব বা তাদের রুলার্সদের মধ্যে কারা কারা ইলুমিনাতি বা ফ্রিমেসন্স নামক গুপ্ত সংগঠনের সাথে জড়িত ছিল সে সম্পর্কে ডেভিড আইকের খুবই ভালো জ্ঞান আছে। তার ভিডিওগুলো চাইলেই কিন্তু আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, যদিও বা সব কয়টা নেই, ইউটিউব তার চ্যানেল তার ভিডিও দুই দিন পরপরই গায়েব করে দেয়। তো যাই হোক, আমরা দেখতে পাই সে ডেভিড আইককে ভিডিও কলে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে আসলেই সিক্রেট সোসাইটির কোনো অস্তিত্ব আছে কি না। তারপর ডেভিড যা বলে যে সিক্রেট সোসাইটি সবসময়ই ছিল আমাদের দুনিয়াতে, আমরা ইতিহাসে যতই পেছনে যাই না কেন সেখানে সবসময় গুপ্ত সংস্থাগুলো ছিল, সবসময় কিছু না কিছু গ্রুপ ছিল যারা নিজেদের এই জ্ঞানকে গোপন রাখতে চাইতো বাকিদের থেকে। ডেভিড আরও বলেন যে আমার কাছে যদি স্পেশাল কোনো নলেজ থাকে, খুবই গুরুত্বপূর্ণ নলেজ যা আপনার কাছে নেই, তাহলে এই ক্ষেত্রে আমার ক্ষমতা আপনার চাইতেও বেশি থাকবে। তারপর লোকটি ডেভিডকে বলে যে তাহলে কি এই গুপ্ত সংস্থাগুলোর মূল উদ্দেশ্য হলো অপরিহার্য এই জ্ঞানগুলো সাধারণ জনগণের কাছ থেকে গোপন রাখা। ডেভিড এখানে খুব সুন্দর একটি উত্তর দেয়, উত্তরটি শুনুন, যে আমরা মূলত দুইটা পৃথিবীতে বসবাস করি, মানে একই পৃথিবীতে, বাট এটা আপনি বাহ্যিক দৃষ্টিতে ধরতে হবে যে দুইটা পৃথিবী আছে, যেখানে একটি পৃথিবীতে সাধারণ মানুষ বসবাস করছে। সাধারণ মানুষের কাছে যে জ্ঞান আছে সেটা খুবই লিমিটেড, খুবই স্বল্প পরিমাণে। তাদের কাছে যে জ্ঞান আছে তা সাধারণ জনগণের কাছ থেকে আলাদা করে রেখেছে তারা। এই গুপ্ত সংস্থাগুলো একে অপরের সঙ্গে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে একটি আলাদা দুনিয়া তৈরি করেছে এবং সেই দুনিয়ার জ্ঞান শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ। জ্ঞানগুলোকে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখার জন্য বা টিকিয়ে রাখার জন্য তারা এমন মানুষদেরকে বেছে নেয় যারা এর যোগ্য। তাদের পরিবারগুলোর মধ্যে থেকেই খুব সূক্ষ্মভাবে বাছাই করে নেওয়া হয় সেই যোগ্য ব্যক্তিটিকে। ডেভিডকে তারপর এই লোকটি জিজ্ঞেস করলো যে আপনি যদি ফ্রিমেসন হন তবে কি সেই জ্ঞান আপনি পাবেন? ডেভিড তার উত্তরে বলে যে এই গুপ্ত সংস্থাগুলো খুব সূক্ষ্মভাবে আলাদা আলাদা পার্টিশন অথবা স্থান তৈরি করে রেখেছে। যেমন মাঝখানে থাকা তিনটি ডিগ্রি, তারপর আছে ব্লু ডিগ্রি, দেন 33 ডিগ্রি, যেমনটা আমি আমার ভিডিওতে প্রায় বলে থাকি। এই প্রত্যেকটা ডিগ্রির মানে হলো এক একটা জ্ঞানের লেভেল। যদি আপনি প্রথম লেভেলের জ্ঞান ভালোভাবে গ্রহণ করতে পারেন তবেই আপনাকে নেক্সট লেভেলে খুবই যাচাই বাছাইয়ের পর পাঠানো হবে, কারণ এখানে সব কয়টা খুব সুন্দর করে বিভক্ত করা। আপনি যখন কোনো কিছু যোগ্য না হয়ে উঠবেন সেইখানে আপনাকে পাঠানো হবে না। এছাড়াও প্রথম লেভেলে এমন কোনো বিশেষ জ্ঞান আপনি পাবেন না যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তারা ডার্ক কোনো কিছুর সাথে জড়িত বা ব্ল্যাক ম্যাজিক, তারপর স্পিরিচুয়ালিটির সঙ্গে জড়িত, আপনি এমনটি বুঝতে পারবেন না। পিরামিডের মধ্যে এগুলো আলাদা আলাদাভাবে সাজানো আছে, কিন্তু সবচেয়ে টপে যে লেভেলটা আছে ডেভিড আইক বলছেন যে সেটি অ্যাকচুয়ালি এক্সিস্ট বা আর কোনো অস্তিত্বই নেই, কারণ সেই লেভেলটা শুধুমাত্র আপনার ধারণার মধ্যে আছে যে আপনি সেই লেভেলে একসময় পৌঁছাবেন, কিন্তু ওই লেভেলে যে বসে আছে সেই একমাত্র ওই লেভেল হোল্ডার। এবং সেই লেভেল হোল্ডারকে আমরা পিরামিডের সবচেয়ে টপে কী দেখতে পাই? এক চোখ। এর মানে কি? ওই লেভেলটা একমাত্র যে ধারণ করে আছে সে হলো দাজ্জাল। নিচের কাতারে যারা আছে, যেমন ধরুন 32, 33 ডিগ্রি, তাদেরকে বলতে পারেন যে দাজ্জালের সবচেয়ে কাছের অনুসারী। আমরা কিন্তু আমাদের হাদিসেও দেখতে পাই যে মূল দাজ্জাল আসার আগে ছোটোখাটো অনেক দাজ্জাল আসবে, তো সেই কাতারের লোকই হবে এরা। আচ্ছা, এরপর এখানে নাইট টেম্পলার্সদের কথা বলা হচ্ছে, যে মিডল এজের নাইট টেম্পলার্স ছিল যারা এর সঙ্গে জড়িত ছিল। তো নাইট টেম্পলার্সদের কথা আমি আমার ভিডিওতে অসংখ্যবার উল্লেখ করেছি ফ্রিমেসনসদের কথা বলতে গিয়ে। নাইট টেম্পলার্সরা আসলে কারা? তারা কিন্তু মূলত খ্রিস্টান, যারা সুলাইমান আলাইহিসসালামের টেম্পলের সংরক্ষক বলে নিজেদেরকে দাবি করে এবং এই টেম্পলের ওপরে তাদের ক্ষমতা থাকবে বলে বিশ্বাস করে। আপনারা হয়তো ভাবছেন যে ফ্রিমেসনসরা কি আগে নাইট টেম্পলার্স ছিল বা খ্রিস্টান ছিল? এটি অ্যাকচুয়ালি একটি ভুল ধারণা যে নাইট টেম্পলারদের থেকে ফ্রিমেসন্স এসেছে, বরং এটা বললে শুদ্ধ হবে যে ফ্রিমেসন্সরা নাইট টেম্পলার্সদেরকে তাদের কব্জায় নিয়ে এসেছিল। আপনি মিডল এজের কথা বলুন বা যে কোনো সময়ের কথা ধরুন না কেন, ইহুদিরা কিন্তু আমরা দেখতে পাই বেশিরভাগ সময়টিতেই সংখ্যালঘু ছিল। সেই তুলনায় খ্রিস্টানদের সংখ্যার পরিমাণ বেশি থাকার পাশাপাশি তাদের অনেক ক্ষমতাও ছিল, যেমন বাইজেন্টাইন এবং রোমান এম্পায়ার।
সে কারণে ক্ষমতার জন্য এই ইহুদিরা খ্রিস্টানদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে তাদের ব্রেন ওয়াশ করার মাধ্যমে। আর তারা এটি ভালো করেই জানতো যে মুসলিমদেরকে কখনোই তারা ব্রেন ওয়াশ করতে পারবে না, যেমনটি খ্রিস্টানদের বেলায় পারবে। এবং আপনি ভ্যাটিকান চার্চ দেখুন, আজকে সেখানকার চার্চের মধ্যে ফ্রি মেসেঞ্জার সিম্বল দেখবেন। ইভেন ভ্যাটিকান চার্চের দুইজন পোপ, একজন ব্ল্যাক এবং হোয়াইট পোপ, তারা দুজনেই ফ্রি মেসেঞ্জার হাইয়েস্ট ডিগ্রিধারী। আপনারা এটা প্রকাশে হয়তো বা শুনবেন না, তবে এটা গোপনীয়ভাবে আছে। আমি এই ব্যাপারে বিস্তারিত ভিডিও করব, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। ওই লোকটি টেম্পলার্সদের বিষয়ে যে কথাটি বলছিল যে তারা একটি ব্যাংকিং সিস্টেম তৈরি করে এবং বিভিন্ন রাজাদেরকে লোন দিতে শুরু করে। আর এই রাজাদেরকে লোন দেওয়ার কারণে যেহেতু সেই রাজাগুলো তাদের কাছে ঋণী, তাই এই টেম্পলার্সদের কথা অনুযায়ী রাজ্য এবং রাজাকে চলতে হতো। আর এই ঋণগ্রস্ত করার বিষয়টি কিন্তু আমরা বাস্তবেও দেখেছি। ওসমানীয় খেলাফতের সুলতানদেরকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে তাদেরকে ধরাশায়ী করেছিল। এরপর সেই টেম্পলার্সদের মধ্যে থেকে কিছু মানুষ বিল্ডার্স এবং পাইরেটস হয়। পাইরেটসদের ব্যাপারে যে বিষয়টি লক্ষ্য করবেন, তাদের জাহাজের মধ্যে যে কালো পতাকাটি থাকে সেই পতাকার মধ্যে স্কাল অ্যান্ড বোনসের সিম্বল দেখবেন। এছাড়া বিল্ডার্সদেরকে দিয়ে এখানে ফ্রি মেসন্সের যে রাজমিস্ত্রি তাদেরকে বোঝানো হয়েছে, যারা পিরামিড তৈরি করেছিল, পিরামিড তৈরি করার জ্ঞান তাদের কাছে ছিল, তারা এটি চর্চা করত, জিওমেট্রির স্পেশাল চর্চা করত, তাদেরকে মূলত বিল্ডার্স বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে এই ফ্রি মেসন্সরা যখন নিজেদেরকে শক্তিশালী করে তুলছিল, তখন ফ্রান্সের একজন রাজা তাদেরকে ধরে হত্যা করে দিয়েছিল, কিন্তু তারা তারপরেও গোপনে এই বিদ্যার চর্চা করে গিয়েছে। অকাল সায়েন্স অথবা কাব্বালা যাই বলুন না কেন, তা তারা গোপনে পরবর্তীতে চর্চা করত। ফ্রি মেসন্স এবং টেম্পলার্সদের হাত ধরে অনেক শাসক তৈরি হয়েছিল, যেমন নিউ টেম্পলার্সদের থেকে হিটলার, হিটলারের মতো শাসক। এটা খুবই অবভিয়াস যে হিটলারও অকাল্টিজমের চর্চা করেছে। হিটলার একজন অকাল্টিস্ট ছিল, তার যে সিম্বল নাচি সাইন, এই সিম্বলটি খুবই প্রাচীন আর এর মধ্যে অকাল্ট কিছু মিনিং আছে। এর প্রতিটি ডিগ্রি নাম্বার 9 রিডিউস হয়। পৌত্তলিক ধর্মে এই সিম্বলটি খুবই ব্যবহার হয়েছে, যার কারণে ভারতীয় হিন্দুরা এটিকে স্বাস্তিকা নামে ব্যবহার করে। অর্দো টেম্পলি ওরিয়েন্টিস নামক এই অকাল্ট গ্রুপটি তৈরি করেছিল জর্গ ল্যান্স ভন নামক একজন ব্যক্তি এবং গিদো ভনলিয়েস্ট নামক অকাল্টিস্ট। এই দলটি বা এই সংগঠনটি মূলত প্রভাবিত ছিল আরেকজন ব্রিটিশ ইংলিশ অকাল্টিস্টের কাছ থেকে, যার নাম হলো অ্যালেস্টার ক্রলি। এই ব্যক্তির কথা আমার ভিডিওতে আমি বহুবার বলেছি। তো তারপর এই ব্যক্তিটি লিন পিকনেট নামক একজন মহিলার সঙ্গে কথা বলেন, যিনি গুপ্ত সংগঠন নিয়ে অভিজ্ঞ একজন ব্যক্তি। এই মহিলা টেম্পলার্সদের উপর বিশেষভাবে অনুসন্ধান করেছে। লিনকে যখন সিক্রেট সোসাইটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন সে বলে যে অনেক ধরনের সিক্রেট সোসাইটি আমাদের সমাজে আছে, যেমন পলিটিক্যাল, ক্রিমিনাল, এছাড়াও শয়তানের পূজারী বা অকাল্ট চর্চাকারীরাও আছে। সে আরও বলে যে আমি সবসময় বলি প্যারানর্মাল যতগুলো ঘটনা ঘটে তা এই অকাল্টিস্টরাই করে থাকে। তারা যত রকমের ম্যাজিক অথবা রিচুয়াল করে তা সবই নিজেদের আত্মক্ষমতা বৃদ্ধি করার জন্য। ফ্রিথিঙ্কার এই লোকটি তারপর লিনকে জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয় যারা গুপ্ত সংগঠনের লোক তাদের দ্বারা পলিটিক্যাল পার্টি যেমন নাচি পার্টি প্রভাবিত বা তারা জড়িত? মহিলাটি উত্তরে বললেন, নাচিদের সেমি মিস্টিক্যাল বিশ্বাসের সাথে সম্পর্ক আছে, যেটিকে অ্যারিওসফি বলা হয়। যা 19 শতাব্দীতে তৈরি হয়েছিল আর এটি তৈরি করার কারণ ছিল জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়া, যেন তারা দ্বিতীয়বারের জন্য আবারও পুনরুজ্জীবিত হতে পারে, ক্ষমতায় আসতে পারে। তারা খুবই আবেশিত অথবা অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল এই অ্যারিওসফি নিয়ে, যা আরিয়ান জাতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আরিয়ান একটি প্রাচীন মতবাদ যা প্রাচীনকালের বুদ্ধি এবং জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যারা ভাবত তাদের এই ক্ষমতা দিয়ে তারা পৃথিবী শাসন করবে। ফ্রিথিঙ্কার লোকটি এখানে জিজ্ঞেস করলো যে এটা কি কারণ হতে পারে যার কারণে মানুষ মোটিভেট হচ্ছে বা উৎসাহিত হচ্ছে গুপ্ত সংগঠন তৈরি করার জন্য। লিন জবাবে বললেন, এটা তো মানুষের ডিএনএর মধ্যেই আছে, মানুষ এটা সবসময় চায় যে আমি এমন কিছু জানবো অন্য কেউ জানবে না, আর এটাই আমার পাওয়ার বা শক্তি বা ক্ষমতা হবে। মহিলাটি আরও বলল, তুমি ইউনাইটেড স্টেটসের যতটুকু জায়গা দেখতে পাও তা পুরোটাই আবিষ্কার হয়েছিল বা আবিষ্কার করেছিল ফ্রি মেসনের মেম্বার্সরা।
লিন আরও বলে, সেই ফ্রিমেসনের মেম্বার্সদের ক্ষতিকর কোনো দিক ছিল না। ফ্রিমেসনসদের উদ্দেশ্য ছিল এনলাইটমেন্ট করা অথবা মানুষদেরকে জ্ঞান দান করা, মানুষদেরকে এলিট করে তোলা। তারপর সে জর্জ ওয়াশিংটনের কথা বলেছে, জর্জ ওয়াশিংটন একজন ফ্রিমেসনের মেম্বার ছিল, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এবং অনেকেই আছে যারা ফাউন্ডিং ফাদার আমেরিকার, তারা ফ্রিমেসনের মেম্বার ছিল। প্রিথিঙ্কার লোকটি জিজ্ঞেস করল, তাদের সিম্বলের মধ্যে কি কোনো ম্যাজিক লুকিয়ে আছে? মহিলাটি তখন বলল, ওয়াশিংটন ডিসি নামক যে জায়গাটি, সেটি মূলত তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট ডায়াগ্রাম অথবা সিম্বলের উপর ভিত্তি করে। আপনারা শুধু ওয়াশিংটন ডিসি কেন, পেন্টাগন দেখুন না, সেটিও একটি ম্যাজিক্যাল সিম্বলিজমের উপরে তৈরি। পেন্টাগন একটি ম্যাজিক্যাল সিম্বলিজম, একটি ম্যাজিক্যাল আকৃতি বা শেপ, যা আমাদের সৃষ্টির অসংখ্য প্যাটার্নের মধ্যে আমরা দেখতে পাই। এটি ছিল নিউ সেন্টার অথবা ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেটস। এরপর ফ্রিথিঙ্কার এই লোকটি বলছে যে এভরিথিং ইজ অ্যাটাচড বাই এ ভেরি থিন থ্রেড, মানে একটি পাতলা সূত্রের সাথে সব কিছু জড়িত। এই দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে সে নিজের সাথেই নিজে কথা বলছে, আর দ্বিতীয় ব্যক্তিটি বা তার দ্বিতীয় চরিত্র তাকে বলছে যে আমরা এই ফ্যাক্টগুলো তো খুঁজে পাই, কিন্তু এর ভিন্ন মানে বের করি, অথবা আমরা কিছু কিছু সময় ভিন্নভাবে ব্যাখ্যা করি। এরপর তার প্রথম চরিত্র বলে উঠল যে আমাদের কাছে আর কী বা করার আছে অনুমান করা ছাড়া। এখানে এই সিনটি তৈরি করার মানে কি আপনারা ধরতে পেরেছেন? ফার্স্ট, যে পার্সনটি অর্থাৎ সাদা শার্ট পরা লোকটি, এই লোকটি দিয়ে আমাদের কী বোঝানো হয়েছে? আমরা যারা এক্সপোজার আছি, রিসার্চার আছি, আমরা স্পেকুলেশন মানে ধারণা বা অনুমান করে কথা বলি, বা একটা আরেকটার সাথে জোড়া লাগাই, বা ভিন্নভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করি, এরকমটা বোঝানো হয়েছে। পরবর্তী কনভারসেশন বা আলোচনা আমি এখানে একটু এক্সপ্লেন করি। সাদা ড্রেস পরা লোকটি বলছে যে আমরা কী করতে পারি, যখন ইনফরমেশনে গ্যাপ থাকে তখন তো স্পেকুলেট করা ছাড়া বা ধারণা অনুমান করা ছাড়া কোনো উপায় নেই। যার উত্তরে কোট পরা লোকটি অর্থাৎ সেকেন্ড পার্সন বলছে যে কিন্তু এর একটি সীমা আছে, যে সীমা অতিক্রম করলে এটি ইমাজিনেশনে পরিণত হয়। মানে বুঝতে পারছেন এখানে তার কী বোঝানোর চেষ্টা করেছে? আমরা যারা এই ফ্যাক্টগুলোকে একত্রিত করে একটি পাজল মিলিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করি, সেগুলোকে ইমাজিনেশন বলে এখানে বোঝানো হয়েছে। তারপরে এই ব্যক্তি পরবর্তীতে আরও রিসার্চ বা গবেষণা করতে শুরু করে, সে একটি বই পড়ে যেখানে সে হয়তো খুঁজে পেয়েছে যে আরব দেশগুলোতেও সিক্রেট সোসাইটির অবস্থান, এক্সিস্টেন্স ছিল, এবং আরবের অনেকেই এই সিক্রেট সোসাইটির সাথে জড়িত ছিল, যেমন অ্যাসাসিনস। আমরা কিন্তু অ্যাসাসিনস ক্রিড গেমটি খেলেছি, আমরা জানি তারা একটি গোপন সংস্থা যারা গোপনভাবে হত্যা করত মানুষদেরকে। তারপর এখানে আরও আছে যে আরবের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি যারা কিনা ওয়েস্টার্ন সিক্রেট সোসাইটি দ্বারা প্রভাবিত ছিল। সুযোগ দিয়ে শুনবেন সে এরপরে কি বলছে। আমরা সবসময় ফ্রিমেসনসদেরকে দোষারোপ করি, কিন্তু তাদের মধ্যে অনেকে এমন আছে যারা মানুষের উপকারে অনেক অবদান রেখেছে যা আমরা ভুলে গিয়েছি, বা তাদের এই অবদানগুলোকে আমরা পাত্তা দিই না, এমন কিছু একটা বলল সে। এবং এটি আশ্চর্যজনক কারণ এই ব্যক্তিগুলো আরবের ছিল, এবং সে একজন হার্ভার্ড পিএইচডিধারী ব্যক্তির সাথে কথা বলতে শুরু করে, যে পরবর্তীতে ব্যাখ্যা দেয় যে আমরা ফ্রিমেসনারিদেরকে ইভিল হিসেবে, ইভিল অর্গানাইজেশন হিসেবে দেখি বলে আরবরা এই সিক্রেট সোসাইটি থেকে দূরে সরে গিয়েছিল। তারা মনে করতো যে জায়নিজম এবং এই সিক্রেট সোসাইটির সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। তারা সিক্রেট সোসাইটির সঙ্গে ইহুদিদেরকে জুড়ে দিয়েছিল, এই কারণেই তারা এই সংস্থাগুলোতে পরবর্তীতে আর কাজ করেনি। এটি ছিল এই লোকের ব্যাখ্যা। তো আমরা পরিশেষে যে বিষয়টি বুঝতে পারি, এই 15 মিনিটের ভিডিওটিতে আমাদেরকে অ্যাকচুয়ালি কী মেসেজ দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল, ডেভিড আইককে এখানে আনা হলো, যিনি খুবই একজন অভিজ্ঞ লোক এই সিক্রেট সোসাইটির ওপরে, যিনি অবভিয়াসলি এর বিরোধিতা করেন, এটিকে একটি ইভেল অর্গানাইজেশন বলেই মেনে থাকেন, এই গুপ্ত সংস্থাকে শয়তানের উপাসক হিসেবেই তিনি মানেন। তো ওনাকে এখানে এনে ওনার কাছ থেকে কিছু ব্যাখ্যা নিয়ে তারপর একে একে এটিকে ভুল প্রমাণ করার চেষ্টা করল, অবশেষে গিয়ে এমন একটা ভাব নিল যেন ফ্রিমেসনসরা মোটেও ইভেল না, বা ইভেল কখনো ছিলই না, তারা একটি চ্যারিটেবল বা একটা ভালো বা এনলাইট করার জন্য মানুষদেরকে তারা কাজ করেছে, মানুষদেরকে তারা সুশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছে, কিন্তু আমরা মুসলিমরাই তাদেরকে ইহুদিদের সাথে জুড়ে তাদেরকে শয়তান বানিয়ে দিয়ে তাদের থেকে আলাদা হয়ে গিয়েছে এবং তাদের নামে একটা বদনাম ছড়িয়েছে। আপনি সারাংশ এটাই পাবেন, যারা মনে করে যে ফ্রিমেসনসরা একটা সময় ভালো ছিল অথবা তারা মানুষদেরকে ভালো জ্ঞান দেওয়ার জন্য কাজ করে, তারা এটাই জানে না যে ফ্রিমেসনের এই নামটা কোথা থেকে এসেছে,
এই নামটা কী কারণে তারা ব্যবহার করে, কেন ব্যবহার করে, তারা যে মেসন বা রাজমিস্ত্রি, এর সাথে যেই মুক্ত শব্দটি জুড়ে দেওয়া হয়েছিল তা কীভাবে হয়েছিল, এই সম্পর্কেই তো তারা ধারণা রাখে না। যদি রাখতো তাহলে কখনোই এই সংস্থা, এই গুপ্ত গ্রুপটিকে অথবা এদের জ্ঞানকে কখনোই ভালো বলতে পারতো না। যেমন ধরুন একটি উদাহরণ দিই, আমেরিকা হলো পৃথিবীর এক নম্বর অস্ত্র ব্যবসায়ী দেশ, যারা আশেপাশের দেশের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করে। এখন আমি যদি বলি যে আমেরিকা মানুষের ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষার সুবিধা ব্যবস্থা বাড়ানোর জন্য এই অস্ত্রগুলো বানায় বা বিক্রি করে, আর এটি খুবই ভালো একটি কাজ, এটি হবে একটি গবেট মার্কা দৃষ্টিভঙ্গি। কিন্তু যারা বুদ্ধিমান তারা ঠিকই জানে যে আমেরিকা কেন অস্ত্র বেশি করে বানায়, কেননা অস্ত্রের ব্যবসায় লাভ যেরকম বেশি, তেমনভাবে পলিটিক্যাল চালের মাধ্যমে যদি দুইটি দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায় তাহলে তাদের প্রচুর অস্ত্র দ্রুত সাপ্লাই হবে, দ্রুত শেষ হবে, দ্রুত বিক্রি হবে, এটাই হলো পলিসি। এখন এখানে আমরা দুইটা দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, একটি হলো গবেট মার্কা আর দ্বিতীয়টি হলো বুদ্ধিমানের। একই জিনিস, একই কার্যক্রম, দুই রকমের দৃষ্টিভঙ্গি। ফ্রিমেসনারির ক্ষেত্রেও বিষয়টা একই রকম। আপনি যখন কোনো গুপ্ত সংস্থা নিয়ে অনুসন্ধান করতে নামবেন তখন আপনাকে দেখতে হবে সেই গুপ্ত সংস্থাটি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তাদের মূল কাজ কী সেটা আপনাকে দেখতে হবে। তাদের নামের মধ্যেই আমরা তাদের উদ্দেশ্য দেখতে পাই, তাদের অরিজিন, তারা যেখান থেকে শুরু হয়েছিল সেটা আমরা বুঝতে পারি। আমি এটি নিয়ে শতভাগ নিশ্চিত, পৃথিবীতে সিক্রেট সোসাইটি নিয়ে যারাই রিসার্চ করে না কেন তাদের বেশিরভাগই জানে না এর শুরু কোথা থেকে হয়েছিল, কারা এটি শুরু করেছিল, কাদের হাত ধরে ফ্রি মেসন এই দলটি তৈরি হয়েছিল। তারা শুধুমাত্র বিভ্রান্তির মধ্যে আছে, অমুক সোসাইটি, তমুক সোসাইটি এসব নিয়ে তারা পুরোপুরি বিভ্রান্তির ভিতরে চলে গিয়েছে। বিকজ আমি প্রথমেই বলেছিলাম এর মধ্যে খালি হাতে নেমে গেলে আপনার পথ হারানোর সম্ভাবনা খুবই বেশি। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ পরবর্তী কিছু এপিসোডের মধ্যেই আপনারা জানতে পারবেন ফ্রি মেসনসরা আসলে কারা, তারা কোথা থেকে শুরু হয়েছিল, তারা কি কখনো ভালো ছিল, তারা কেন ফ্রি মেসনস, তাদের নাম কেন ফ্রি মেসন, আপনারা সব কয়টাই জানতে পারবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এবং লাস্ট কথা, আল জাজিরা এখন একটি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া, এটিকে অতটা বিশ্বাস করার দরকার নেই, কারণ এর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই গড়বড় আছে। আমি কখনো এটি আশা করিনি যে আল জাজিরা কোনো সঠিক তথ্য আমাদের সামনে তুলে ধরবে। হ্যাঁ, এখানে অনেক তথ্য সঠিক ছিল, কিন্তু অবশেষে এসে যে কাজটি তারা করেছে তা আমার জন্য খুবই প্রত্যাশিত ছিল, কারণ আমি জানি যে মেইন স্ট্রিম মিডিয়া কখনো এদেরকে খারাপ হিসেবে উপস্থাপন করবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।